أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرك والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقد ورد في الخبر عن النبي الصادق الأبر سيد الجن والبشر وهو الصادق المصدوق وهو في قبره حي أنه قال: من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة. صدق الله العظيم.
صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكدين والشاكرين. والحمد لله رب العالمين، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف دجى بجماله، حسنت جميع خصاله. صلوا মানুষ নজরে দূরদের আওয়াজ হচ্ছে না, আমাদেরকে শক্তি কে দিয়েছেন? আর একটু জোরে বলো আল্লাহর যে শক্তি ওনার হাবিবের নামে খরচ করতে আপত্তি আছে? তা আওয়াজ এত আজ থেকে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে সরকার দলম সৈয়দুল কামাইন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হৃদয় কন্দর থেকে সিংহের মতো গর্জন দেয়া কয়েকবার দরুদ পাঠ করেন। বালাগান উলা বিকামালিকি কাশাফাদু জা বিজামালিকি হাসুনাত জামি ইয়াখসালিকি সাল্লু محبت سے بلا کر مصیبت میں گرائی، شہد مجھ کو دکا کر زہر مجھ کو پلائی. بلاغ العلا بکمالک، آواز دیا حسنت جمی یا خصالک صلو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا আর কাজ দেয়া জোরে জোরে তিনি মোদেবি মদিনাওয়ালা জোরে আল এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত
ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মনসবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম উপস্থিত সমবেত সম্মানিত সুরি সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসার টানে জান্নাতের বাগানে ইসলামী সমাগমে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে কালিমাত শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান থেকে কানায়াত কালিমা এবং বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত অসংখ্য গণিত হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে পরিপূর্ণ নিষ্ঠার সাথে সহি নিয়তে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে কোন আমিন আসুন আমি যে আপনাদের সামনে আয়াত কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই তেলাওয়াতকৃত আয়াতে বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসী অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ আদেশ করেছেন যেরকম ঠিক কিনা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে রাসূল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি রাসূলকে অনুসরণ করো এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে যেরকম ঠিক কিনা আর একটু জোরে কান কারণ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ না করলে জিন্দগিতে কোন জাতি সফলতার চেহারা দেখতে পারবে না যেরকম ঠিক কিনা এজন্য আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন এমনকি রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ নবীর অনুসরণ করা আমাদের অপরিহার্য যেরকম ঠিক না ঠিক না এজন্যই আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য একটা মডেল বানিয়ে দিছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোমাদের সকলের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে সুবহানাল্লাহ আস্তে বল সুবহানাল্লাহ রসুলকে অনুসরণ না করলে কোন মানব গোষ্ঠীর ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য একটা মডেল একটা স্যাম্পল একটি নমুনা যেরকম ঠিক না ঠিক না আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন নবীর আদর্শ আল্লাহর নবীর অনুসরণ করা আমাদের কতটুকু প্রয়োজন আপনাদের এলাকায় ইট মিল আছে ব্যাকফিল আটো জোরে কোন ব্যাকফিলে দেখবেন তো কয়েক রকমের কারিগর আছে মিস্ত্রি আমি নিজে ছাত্র জীবনে ব্যাকফিলে গিয়ে নিজের চোখে দেখে আসছি কিভাবে তারা ইট তৈরি করে তো আমি দেখলাম একদল মাটিকে খামির তৈরি করে যেমন মহিলারা পিঠা বানানোর সময় খাইরে খামির বানায় যেরকম ঠিক কিনা এমন অনেক খামির তৈরি করলে আরেক দল আছে ঠেলা গাড়ি দিয়ে টেলতে 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 ইট মিস্ত্রি যিনি ইট বানায় তার কাছে নিয়ে যায় তো ইট যিনি বানায় ওনার কাছে একটা বক্স থাকে একটা ফর্মা থাকে
তখন ওই খামিরকে ফরমার ভিতরে দিয়া ইট মিশ্রি একটু বালি লাগাই, বালি লাগাই এমনি হাত দিয়া টান দিয়া জমিনে জাপ দে, এরপরে ইট হয়। জোরে করুন ঠিক কি? তো অনেক সময় দেখবেন ইটের কারিগররা ইট বানাইতে 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 এমন অভিজ্ঞতা হয় মাঝে মধ্যে ফরমা ছাড়াও ইট বানাইতে। আর একটু সহজে বুঝবেন, বর্তমান প্রযুক্তির যুগে মানুষ যে কোনো একটা কাজ করুক বেশি বেশি করতে 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 অনেক অভিজ্ঞতা হয়ে যায়, জোরে করুন ঠিক কি না? আমি একদিন আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম, গিয়ে দেখলাম উনি টাইপ করতেছে কম্পিউটার দিয়ে। আমি তাকে সালাম দিই, পাশের চেয়ারে বসলে দেখলাম উনি আমার দিকে তাকায় কথা বলে আবার কম্পিউটার ঠিকে অক্ষরের দিকে নজর দেয় না, গ্লাসের দিকে কম্পিউটারের গ্লাসের দিকে নজর দেয় না। নজর না দিলেও লেখা ঠিক আছে, ভুল হয় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে, আমাকে তো আপনি দিলে দুই অক্ষর লিখতে পারতাম না, কর জায়গা গ লিখে ফেলবো, জোরে কোন ঠিক কি না? তখন উনি আমাকে বোঝাইল যে আসলে আমি কম্পিউটার টিকতে টিকতে আমার হাতগুলি আমার এত নিয়ন্ত্রণে এসে গেছে আমি এখন চোখ বন্ধ করে লিখতে পারি, আমার কোনো ভুল হয় না, অক্ষরের দিকে তাকাইতে হয় না, ক লিখতে গেলে আমার হাত কর মধ্যে পড়ে গর মধ্যে পড়ে না, বি লিখতে গেলে বিয়ের মধ্যেই পড়ে সিয়ের মধ্যে পড়ে না, যেরকম ঠিক না ঠিক না? ঠিক তেমনিভাবে ইট মিলের কারিগররা ইট বানাইতে 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 এমন অভিজ্ঞতা হয় তখন দেখা যায় মাঠের মধ্যে ফরমা ছাড়াও ইট বানাইতে। একটু জোরে কোন? আচ্ছা বলেন তো দেখি, ফরমা ছাড়া ইট বানাইলে ইট হবে কি না? হয়ে যাবে, কিন্তু মালিকের কাছে ইট বলে গ্রহণযোগ্য কেন? প্রত্যেকটা ফরমার মধ্যে স্যাম্পল আছে, আহা জবা সাত সাফলা সাত্তার গাফার সেরাগালি তুফান আলি অনেক নাম আছে না নাই? আর একটু জোরে কল আছে। তো এই ফরমার ভিতরে না দেওয়ার পরে ইট হলো মালিকের কাছে যেমন ইট বলে গ্রহণযোগ্য হয় না, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরাও আমি আল্লাহর কাছে তোমাদের ইবাদত বন্দিগি নামাজ রোজা তাসবিহ তাহলিল তেলাওয়াত কোরআন জিকির আজকার সমস্ত ইবাদত বন্দিগি আমি আল্লাহর কাছে মঞ্জুর করাতে হলে গ্রহণযোগ্য করাতে হলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নামক আমার রসুলের সুন্নত নামক ফরমার ভিতরে দিয়ে ইবাদত করতে হবে। আমার নবীর ফরমা ছাড়া সুন্নত ছাড়া যে কোনো ইবাদত করো জিন্দগিতেও তোমাদের ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্যই আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন? তো ভাই আমার আসুন, আমরা তো এমন এক জাতি, হ্যাঁ লাভ ছাড়া কিন্তু তুলার ফুজকে বাইতে রাজি না, জোরে কোন ঠিক কিনা? বলে কি ফায়দা? বলে ফায়দা নাই, তাহলে জিন্দগি তো তুলার বদলি তো না। আর যদি বলেন যে লাভ আছে তো দেখবেন তো তুলার বোঝা কেন, হ্যাঁ সাউলের বোঝাই নেওয়ার জন্য কুলিদের ধাক্কা ধাক্কির কারণে মালিকের হাত পাও ভাঙার সম্ভাবনা আছে, জোরে কোন ঠিক কিনা? তো আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে অনুসরণ করলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফজিলত হবে, আমাদের কি ফায়দা হবে, এ ফায়দাটা যদি একটু আলোচনা করি তাহলে আলোচনা শুনতে বুঝতে একটু সহজ হবে, জোরে কোন ঠিক কিনা? তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। আর একটু আস্তে করুন মহিলারা শুনবো, কি পুরস্কার কইতাম নি? এক নম্বর ইউহিবিকুমুল এক নম্বর পুরস্কার হলো আল্লাহর নবীকে অনুসরণ করলে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন কেন, আস্তিত্ব করবেন, কারণ আল্লাহ ভালোবাসবো তো, যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভালোবাসবে, সুবহানাল্লাহর আওয়াজে কানের পর্দা হটলো, জোরে কম ঠিক কি? এক নম্বর, দ্বিতীয় নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি
আপনাকে যারা অনুসরণ করবে দ্বিতীয় নম্বর পুরস্কারটা হবে আমি আল্লাহ তাদের জিন্দিগির গোলাম আফ করে দেব। তাহলে একটা মানুষকে যদি স্বয়ং আল্লাহ ভালোবাসেন, আহকামুল হাকিমিন বিশ্ব নিয়ন্তা পৃথিবীর সৃষ্টিকর্তা যদি ভালোবাসে আর তার জিন্দিগির গোলাম আফ হয়ে যায়, ওই লোকটার জীবনে সফলতার জন্য আর কোনো কিছুর প্রয়োজন আছে? আর একটু জোরে কর তো। আসুন, রসুলরা আমরা অনুসরণ করলে লাভ আছে। আর দ্বিতীয় নম্বর কথা হলো, স্বয়ং আল্লাহ আদেশ করেছেন, জোরে কর ঠিক কিনা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওপর আয়াতে বলেন, একাধিক আয়াতে বিশ্বনবীকে অনুসরণ করার কথা বলেছেন, মান আত আর রাসূলা ফাকাদ আত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার হাবিবকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করলো। মানবিক দৃষ্টিকোণ থেকে একটু বোঝানোর দরকার, কারণ তো মানুষ, যেরকম ঠিক কিনা, মানুষের একটা চাহিদা আছে, আছে না নাই? এক নম্বর তো স্বয়ং আল্লাহ আদেশ করেছেন, দ্বিতীয় নম্বর মানুষ মানুষকে অনুসরণ করার জন্য, মানুষ মানুষকে ভালোবাসার জন্য কিছু কারণ থাকে, বিনা কারণে কেউ কাউকে ভালোবাসে না। এজন্য কিতাবে লেখে মানুষ মানুষকে ভালোবাসার পেছনে সাতটা কারণ, যেরকম কইনা আর তো যেরকম, এক নম্বর হলো জামাল, দ্বিতীয় নম্বর হলো কামাল, তৃতীয় নম্বর হলো এহসান, চতুর্থ নম্বর হলো সেলের হেমি। এই চার কারণের একটা কারণ অবশ্যই থাকে, এই সাতটা কারণেই মানুষ মানুষকে ফ্লু করে, অনুসরণ করে, ভালোবাসে, ডাক দিলে জীবন দিয়ে দেয়, যেরকম টিপলে চেহারা। প্রথম নম্বর যেটা জামাল, এর অর্থ হলো সৌন্দর্য, মানুষ সুন্দরের সবাই ভালোবাসে, যেরকম ঠিক কিনা, শুধু মানুষ না স্বয়ং আল্লাহ ভালোবাসেন। মানুষ কিভাবে ভালোবাসে দেখবেন তো, ছেলে লন্ডন আমেরিকা অনেক সময় দেখবেন ফুলের মাধ্যমে বিয়ে হয়, তো বাবির কাছে ফোন লাগায়, বাবি ম্যাডাম রে যে দেখতে যাবেন সুকান কিন্তু সাথে নিয়ে যান। আচ্ছা বলেন তো দেখি, কোনো মেয়ে দেখলে অথবা কারো বাসায় বেড়াইতে গেলে কি সুকানি রে সুটকেসের ভিতরে তালা দিয়ে তো যায়? একটু জোরে কন। কেন বললো? এর অর্থ হলো সুখ দিয়া ভালোভাবে দেখবেন গঠন গাঠন ঠিক আছে কিনা, গায়ের রং ফর্সা কিনা, যেরকম ঠিক কিনা, আর কান দিয়া তার কথা শুনবেন, জিব্বার মধ্যে কোনো জড়তা আছে কিনা, স্পষ্ট ভাবে কথা বলতে পারি কিনা। যদি আপনি দেখার পরে আমি তো আমেরিকা লন্ডন আমি তো মুখস্থ বিয়ে করতেছি না দেখায়, না দেখে আপনার কথার উপর বিশ্বাস করে আমি বিয়ে করবো, এরপরে বাসায় এসে যদি দেখি রং সুবিধা না, এরপরে কথার মধ্যে সমস্যা, তাহলে যত মুসিবত আছে বাবি সাহেব আপনার উপর দিয়ে আসবে। তাহলে বোঝা গেল সুন্দরে সবাই ভালোবাসে, শুধু মানুষ না আল্লাহ ভালোবাসে। যেমন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামান, ইয়া জুললে চলে আসুন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। ও পৃথিবীর আল্লাহু জামিলুন, আল্লাহ যেমন সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসে। এখানে সুন্দর দ্বারা কোন সুন্দর উদ্দেশ্য? সুন্দর কিন্তু দুই ভাগে বিভক্ত, যেরকম কয় ভাগে? একটি সুন্দর এবং সুন্দর জাহিরে সুন্দর যেটা প্রকাশ্য দেখা যায়, আর একটা সুন্দর হলো অভ্যন্তরী সুন্দর, ভিতরের সুন্দর যারা দেখা যায় না, জোরে কোন ঠিক কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর, সুন্দর কে তিনি ভালোবাসেন। এখানে সুন্দর দা কোন সুন্দর উদ্দেশ্য, জাহিরি নাকি বাতিনি, জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর, সুন্দরকে ভালোবাসেন, আল্লাহ কোন সুন্দরকে ভালোবাসে? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রকাশ করে দিলেন, যেমন আল্লাহ রাসূল বলেছেন মিশকাতের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। উম্মতেরারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সারা সুরতের দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না, তোমাদের মধ্য থেকে কে ধনী অথবা কে গরিব, কার সম্পদ আছে কার সম্পদ নাই, কার বুডির ফিসকারিং সুন্দর, কে সাদা কে কালো, কার রংটা পরসা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলির দিকে তাকাইলা। ওয়ালাকিয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার নবী
বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, ও আমার উম্মতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন নজর করে আল্লাহ প্রাধান্য দেয় তোমাদের কলবটাকে, তোমাদের মধ্য থেকে যার কলব বেশি সুন্দর অথবা যার কলব বেশি ভালো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম তার তত বেশি। এজন্য কলবটা যদি ভালো থাকে, বাহিরের দিক দিয়ে কালো হোক, তবু আল্লাহর কাছে তার দাম আছে। বেড়া খুব সুন্দর, স্মার্ট, লম্বা, টল ফিগার, দেখতে পারে খুব লাল সুন্দর, কিন্তু দেখা যায় সুদেগু সে জানা ব্যবসার ইত্যাদি সাদাবাজি সন্ত্রাসী হাইজেকারি করতে 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 বাহিরের দিক দিয়ে সুন্দর, কিন্তু অন্তরটা একদম আমাবস্যা রাতের সে কালো। একটু জোরে কন, মেয়ে খুব সুন্দর, চোখগুলি হাসির ডিমের মতো, চেহারা একদম বাড়ির মতো গুল, হাসি মানে আকাশের চাঁদের মতো, চুলগুলি একদম পায়ের গুছাই গিয়ে হলে, কিন্তু তার ভিতরে আত্মগুলি মা এলাকার মধ্যে আমার মতো দিত আরেকটা মেয়ে কুজে হইতেন না। এরকম ঠিক কিনা? আরেকটু জোরে কর, এই যে আত্মগুলি মা করলো, তার কিন্তু বাহিরের দিক দিয়ে সুন্দর কিন্তু ভিতরটা একদম বিশ্রী, ভিতর যদি ভালো হয় আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। যেরকম টিকা টিকা আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি কোন সুন্দরকে ভালোবাসে, জাহির সুন্দর নয়, অভ্যন্তরীণ ভিতরের সুন্দর, যার কম সুন্দর মহান আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি সুন্দর। যেরকম টিকা, যেমন বেলাল হাসি, আল্লাহু আকবার, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু এমন কালো ছিল যার কারণে মক্কার লোকেরা তাকে কালো কাক বলে ডাকত। যেরকম ঠিক কি? আরেকটু জোরে কল, এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার বেলালই আমার কালো, যার কারণে মক্কার লোকেরা আমার বেলাল কি কালো কাক বলে আখ্যায়িত করেছে, কালো কাউয়া বলে দেখেছে। কিন্তু শুনে রাখো, আমার বেলাল যদিও কালো, তার ভিতরটা এত ভালো, এত সুন্দর, যার কারণে বিশ্ব নবী আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমার বেলাল যদিও কালো কিন্তু বেতর সুন্দর হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যেদিন জান্নাতে যাওয়ার অনুমতি দিবি, ওই দিন আমি বিশ্ব নবীর সাথে আমার কালো বেলাল আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। লোকমানে হাকিম কালো, দেখতে বেশি সুন্দর না কিন্তু ভিতর সুন্দর, বেতর সুন্দর, এর জন্য আল্লাহর কাছে তার দাম এত বেশি, যার কারণে কোরআন শরীফের মধ্যে 114 সুরার মধ্যে সুরাতুল লুকমান নামে একটা সুরা আল্লাহ নাজিল করে আল্লাহ একথা প্রমাণ করে দিলেন, ও বিশ্ববাসী, শুধু চেহারা সুরত সুন্দর হলে চলবে না, ভিতরটা যদি সুন্দর হয় তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এর জন্য লুকমান হাকিম কালো হওয়ার পরও তার বেতর সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরাতুল লুকমান নামে একটা সূরাই নাজিল করেছেন। জোরে কান ঠিক কি না? আরেকটু জোরে কান, ভাই আমার চলে আসুন, তাহলে মানুষ মানুষকে ভালোবাসার পেছনে, অনুসরণ করার পেছনে কারণ থাকে চারটা। জোরে কান কয়টা? এক নম্বর হলো জামাল, সৌন্দর্য, মানুষ সুন্দরকে বেশি ভালোবাসে। যদি বলেন আমি আল্লাহ নবীকে ভালোবাসবো, তখন তিনি যদি সবার চেয়ে বেশি সুন্দর হয় তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কি প্রাধান্য দিতে হবে? কেমন করে লক্ষ্য করুন, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সুন্দর করে তৈরি করেছে? মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে তৈরি করেছে, ও পৃথিবীর মানুষ, আমাবস্যার রাত্রিতে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আমার ঘরে একদিন প্রবেশ করেছে, এমন সময় রসুল আমার ঘরে প্রবেশ করেছে, যখন আমি আমাবস্যার রাত্রিতে আমি নিজে সুই দ্বারা খেতা সিলাইতেছিলাম, খেতা সিলিনি
আটুজুর এখন খেতা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন লুবিজি গরে প্রবেশ করার আগে এমনি আমার ল্যাম্পের লাইটটা অন্ধ হয়ে গেছে, নিভে গেছে, তেল শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমার গরে প্রবেশ করার কারণে ও পৃথিবীর মানুষ ওই সময় আমার হাত থেকে আমার সুইটা জমিনে পড়ে গেলে আমি তাকায়া দেখি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমার স্বামী আমার ঘরে প্রবেশ করার কারণে আমার ঘরটা এত আলোকিত হয়েছে, যার কারণে বিশ্ব নবীর সুন্দরের কারণে আমি আয়েশা অমাবস্যার রাত্রিতে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পেরেছি। রসুলের সুন্দরের কারণে অমাবস্যার রাত্রিতে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢোকালো গেছে। আমরা দেশের বিশ্ব সুন্দরী পুরুষ বলেন, নারী বলেন, একবার বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, ঐশ্বরিয়ার মতো কয়েকশো ঐশ্বরিয়া, আরো বিশ্ব সুন্দর পুরুষকে যদি আন্ডার গাউনের ভিতরে ঢুকাইয়া ল্যাম্প বলেন, বিদ্যুতের লাইট বলেন, হ্যাঁ ইয়াগুলি বন্ধ করে যদি দেওয়া হয়, রসুলের সুন্দরের কারণে তো সুয়ের ছিদ্র দেখা গেছে। আমার মনে হয় বিশ্ব সুন্দর পুরুষ অথবা বিশ্ব সুন্দরী নারী কয়েকশরে আন্ডার গাউনের ঢুকায় লাইট বন্ধ করে দিলে সুয়ের ছিদ্র কেন 26 ইঞ্চি পাইপের ছিদ্র দেখা যেত না? একটু জোরে এখন না। তাহলে আসুন, মানুষ মানুষকে অনুসরণ করার পেছনে একটা কারণ হলো সুন্দর, সুন্দরকে মানুষ ভালোবাসে। তো রসুল কেমন সুন্দর ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন লুবিজি পৃথিবীতে আসার পরে মা আমেনা বলেন, ও জগতের মানুষেরা আমি তাকায়া দেখি আমার সন্তান মুহাম্মদ যখন আমার কোলে এসেছে, আমি তাকায়া দেখি আমি আমেনার জিন্দেগিটা কত সুন্দর সন্তান দেখেছি। জগতের মানুষেরা রে আল্লাহর কসম কি বলি, আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান জিন্দেগিতে কোথাও দেখি নাই। জিব্রাইল আলাইহিসসালাম দেখে বলে, আমিনা গো তুমি তোমার ছেলের কি সুন্দরের বর্ণনা দিবে, ও আমেনা তুমি শুধু তোমার ছেলে মুহাম্মদের সুন্দরের বর্ণনা দিতেছো, তুমি কি দিবে? ও আমেনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছে, আমি প্রাচ্য থেকে প্রাতিত্য পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করে দেখেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর কোন সন্তান কারো কোলে দেখি নাই। আল্লাহ বলেন, ও জিব্রাইল তাও তুমি কি প্রশংসা করবে, আমিরা বলে সুন্দর, তুমিও বলো আমার রসুল সুন্দর, তোমরা আমার রসুলের সুন্দরের কি বর্ণনা দেবে? ও জিব্রাইল চলো, আমি আল্লাহরে যে ঘোষণা দিলাম এই পৃথিবীতে আমার রসুলকে যে সুন্দর করে তৈয়ার করেছি, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবী বিশ্ব নবীর মতো এত সুন্দর কোনো মাখলুক আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো না। তাহলে আসুন, আমাদের রসুল সুন্দর কম না বেশি? আর একটু জোরে কম বেশি। আর আমার শুধু তাই নয়, আল্লাহু আকবার, বুখারীর বর্ণনা এসেছে রসুল আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একবারে বরা পূর্ণিমার চাঁদের রাত্রিতে 14 তারিখে আকাশের মধ্যে চাঁদ উঠলে যেমন ভাবে গোটা পৃথিবীকে দবদবে সাদা বানায় দেয়, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এমন বরা পূর্ণিমার চাঁদের রাত্রিতে মসজিদে নববীতে বসে দিনের তালিম দেয়। সাহাবীরা আল্লাহ রসুলের চতুর্দিকে বসে বসে চতুর্দিকে পরিবেষ্টন করে রসুলের জবান থেকে দিনের তালিম শুনতেছে, আল্লাহ রসুলের মুক্তাদরা কথাগুলি সাহাবীরা নকল করতেছেন, কিন্তু আল্লাহ নবী তাকায় দেখে আমার এক সাহাবী হযরত জাবির বিন সামুরা মসজিদে নববীর এক কোণায় বসে একবার আমার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, সাহাবীরা আমার কাছে বসে বসে দিনের তালিম শুনে, আর জাবির দিদি কি একবার আমার দিকে আবার আকাশের দিকে, কারণটা কি? আল্লাহ রসুল জিজ্ঞেস করে, ও জাবির, সাহাবীরা বসে বসে আমার কাছ থেকে দিনের কথা শুনতেছে, তুমি মসজিদে নববীর কোলায় বসে একবার আমার দিকে তাকাও আবার আকাশের চাঁদের দিকে তাকাও, কারণ কি? তুমি এখানে আসো না কেন? এমনি জাবির বিন সামুরা বলেন, ওগো নবীজি আমি তাকায় দেখি এই 14 তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি রহমাতুল্লিল আলামিন সুন্দর বেশি? আর একটু জোরে এখন না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দেখে বলে, যাবে
তোমার কাছে কেমন অনুমানো, অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবির বিন সামুরা ডেকে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, এই 14 তারিখের বড় পূর্ণিমার রাত এমন একটি রাত্র গোটা পৃথিবীকে দবদবে সাদা বানিয়ে দিয়েছে, চাঁদের জ্যোতিষ নাই, গোটা পৃথিবী জ্যোতিষিত হয়ে গেছে। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবী হযরত জাবির বিন সামুরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগুল বিজি, আল্লাহর কসম কে বলি গো বিজি, এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বিশি। তাহলে রসুল সুন্দর কম না বেশি? আর একটু জোরে কর, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, জোরে কর ঠিক কিনা? যাই হোক, আসুন, মানুষ মানুষকে অনুসরণ করার ক্ষেত্রে চারটা কারণ তো আল্লাহ নবী বিশ্ব নবীর অমাতুল্লিল আলামিনের ক্ষেত্রে যদি বলেন যে সুন্দর যিনি হবে তাকে আমি অনুসরণ করব, তাহলে তামাম পৃথিবীতে আল্লাহ নবীর মতো সুন্দর কোনো মাখলুক নাই, সুতরাং রসুলকে সুন্দরের ক্ষেত্রে প্রাধান্য দিয়া বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। জোরে কর ঠিক কিনা? আর একটু জোরে কর ঠিক কিনা? আল্লাহ রসুল, আল্লাহ রসুলের ক্ষেত্রে কেউ যদি বলে রসুল সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে শ্রেষ্ঠ, মানে রসুল সব দিক দিয়ে শ্রেষ্ঠ, আল্লাহর পরে উলার মর্যাদা, কিন্তু সুন্দরের বিষয়টা মনে হয় তেমন না। যদি রসুলের সুন্দরের ক্ষেত্রে কেউ সন্দেহ করে, আমার কথা নয়, শরীয়তের ফয়সালা ইমাম থাকবে না। আল্লাহ রসুল কেমন সুন্দর! আল্লাহ আকবার! রসুলের স্ত্রী উম্মাতুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার বান্ধবীরা একদিন বসে বলে, আয়েশা, রসুল সব দিক দিয়ে বড়, জানি সব দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু সুন্দরের বিষয়টা যে একটু কেমন লাগতেছে। বলে কেমন, কেমন বলতে, ইউসুফ আলাইহিস সালামের জীবনে যে ঘটনা ঘটাইছে, উনার সুন্দর যে অভিভূত হয়ে আত্মবোলার অনুরীরা ফল কাটতে গিয়ে হাত কাছে উনার সুন্দরের কারণে। তা আমাদের রসুল শ্রেষ্ঠ মালিক, কিন্তু আমাদের নবীর জীবনতে এমন কোন ঘটনা এখন না। এমনি মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বান্ধবীরা, কার সাথে তুলনা করো, কোথায় আসমান আর কোথায় উসমান? কোথায় আগরতলা আর কোথায় উগারতলা? কার সাথে তুলনা করো? যেরকম ঠিক না ঠিক না? ও বান্ধবীরা, দেখবেন তো দুই বান্ধবী একসাথে হইলে কুচা দিয়া গুতা দিয়া কি পারিবারিক খবর নেওয়ার জন্য অনেক সময় হিল মারে, হ্যাঁ যেরকম ঠিক কিনা? এরপরে দুই বন্ধু একসাথে দেখা হইলে কার বউ ভালো, ওয়াইফটা কেমন সেবা যত্ন করে, কুচা দিয়ে নিত চা, যেরকম ঠিক কিনা? আর বর্তমান প্রযুক্তির যুগে ডিজিটাল দেশ, বাংলাদেশের ডিজিটাল হওয়ার পাশাপাশি মানুষও ডিজিটাল হয়ে গেছে, আর যুবক বায়ের একবারে বাসর ঘরের কত কয়লা, যেরকম ঠিক কিনা? যদি এগুলি শরীয়তের দৃষ্টিতে হারাম, হারাম এবং হারাম, যেরকম ঠিক কিনা? স্বামী এবং স্ত্রীর গোপনীয় বিষয়গুলি একমাত্র স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ থাকবে, অন্য কারো কাছে ব্যক্ত করা জায়েজ নয়, এগুলি হারাম, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে রসুলের জীবনতে এমন কোনো ঘটনা নাই। এমনি মায়েশা বলেন, ও বান্ধবীরা, আমার স্বামীর সৌন্দর্যের তুলনা দাও ইউসুফ নবীরে, ইউসুফ নবীর আমার স্বামীর সাথে তুলনা দাও। শুনো, যেই লোক, যেই মহিলারা, যেই মহিলাগুলি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যারা ফল কাটতে গিয়ে হাত কাছে, ওই মহিলারা যদি আমার স্বামী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দেখতো, আল্লাহর কসম কে বলি, ও বান্ধবীরা, হাত না, তাদের নিজেদের কলিজা কেটে ফেলতো। একটু জোরে কর না, আল্লাহ আকবার! রসুলের সৌন্দর্য অভিভূত হয়ে তো অসংখ্য অগণিত ঘটনা, হ্যাঁ একজন দুইজন না, কাফেররা আল্লাহ রসুলের সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, আবু জাহেল, উতবা সাইবা, নজর ইবনে হারাসা, তদানীন্তন সময়ের লিডার, নেতৃত্ব যারা দেয় কথা বুঝেন, সর্দারের বিষয়ে যারা সালিশ কারক, তারা দেখতেছে সুবহানাল্লাহ, মুহাম্মদের কাছে গেলে মানুষ দিয়ে সুমুকের মতো জাদ হয়ে যায়, কাছে গেলে মুসলমান হয়ে যায়, তার চেহারা দিকে একবারে হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সুতরাং তার বিরুদ্ধে আমাদের একটা ভূমিকা নেওয়ার দরকার। এমনি তারা পয়েন্টে পয়েন্টে রূপ দাঁড় করাই দিছে, নিজেরাও নির্বাচনের সময় দণ্ডা দেওয়া শুরু করছে, যেমন এমপি মন্ত্রীর এমনি ফোন দিয়ে কুজ্জ হইতেন না, যেরকম ঠিক কিনা? কিন্তু নির্বাচনের সময় ভিক্ষা করে বিড়ির গরু গিয়া দণ্ডা দেয়,
মোহাম্মদ একজন পাগল, হে জাদুগির, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয় এবং বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাই দেয়। আল্লাহ তো অবশ্যই জনগণের মনের মালিককে আল্লাহ তো চাবি গুড়াই দিছে, যেরকম ঠিক কিনা কই যা এমনি জনগণকে কিরে। মোহাম্মদ একটা লোক, উনার বিরুদ্ধে আবু জাহেলের মতো বড় নেতা মারে নেমে গেছে, এমনি দেড় হুন দিয়ে হয় না, যেরকম ঠিক কিনা আর একটু দূরে কম। তাহলে তো মোহাম্মদীরা কেমন জিনিস একটু দেখার দরকার। আর স্বাভাবিক মানুষকে আল্লাহ তারা মজ্জাগত কিছু স্বভাব দিয়ে দিছে। আল ইনসান হারিসুন ফি মামুনিয়া, মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট। যেই বিষয়ে আপনি নিষেধ করবেন যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটাতে না গেছে মনে কুটুর কুটুর দূরে তোমরা কিতা জানে কিতা জানে, হ্যাঁ যেরকম ঠিক না ঠিক না। আর একটু দূরে কম ইয়াজুল্লাহ আল্লাহ এমনি জনগণ বলে যেই জায়গায় মুহাম্মদের বিরুদ্ধে এতগুলি সর্দার নেমে গেছে আর গড়ে বসে থাকা যায় না, চলো লোকটাকে একটা নজর আমাদের দেখার দরকার। সুবহানাল্লাহ। আর একটু জোরে কল এত সুন্দর চেহারা বিশিষ্ট লোক কোনদিন পাগল হইতে পারে না। আরেকটু জোরে কল্লা। আবার তিনি যা তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে, والقمر إذا تلاها واللهب إذا جلاها আল্লাহ নবী রহমাতুল্লিল আমিন সুললিত কণ্ঠে লোনে যে সুন্দর কণ্ঠে والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আমিন যখন সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, একজন আরেকজনকে দেখে বলে কিরে আবু জেহিল দি বলছিল উনি নাকি পাগল, উনার কথার দ্বারা তো পাগল সাব্যস্ত হয় না। একজন আরেকজনকে রেখে বলে পাগলের স্বভাব তো এমন হওয়ার কথা না, পাগলের কথা তো এমন হওয়ার কথা না, বলে কেমন হওয়ার কথা, একজন একজন আরেকজনকে বলে পাগলই এমন হবে যার আগে এবং ফাসনের কোনো কথার মিল নাই। এখন একটা দাঁড়ায় একটা বৈশা আরেকটা, যেরকম ঠিক কিনা, মত ফুরের মতো বিরুদ্ধে আবু জাহেল অবস্থান নিলে উনার কথাগুলি তো চন্দ্রের মতো মালার মতো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। সবগুলির শেষে হা এবং হা জুড়ে কোন ঠিক কিনা, সুতরাং চলতের মতো মানার মতো একটার পরে আরেকটা যেমন অটোমেটিক অনর্গল তার জবান দিবের হইতেছে, পাগলের তো স্বভাব এমন হওয়ার কথা না। আবার সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা জিন্দগিটি তো আমাদের মক্কা মদিনাতে কারো চেহারার সঙ্গে তার মিল নাই, এমন সুন্দর চেহারা দেখি নাই তার আশ্চর্য। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের সুন্দর চেহারা দেখে তার আশ্চর্য হয়ে গেলেন। আপনি একজন ডাক দেবেন
তাও তোমরা ওলার ব্যাপারে জানো না বলে আমি তৌরাতের পণ্ডিতের কাছ থেকে শুনেছি আরেকজন লেখে বলে আমি ইঞ্জিলের পণ্ডিতের কাছ থেকে শুনেছি উনারা বলেছে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে সমাজের লোকেরা ও আমার গোষ্ঠীর লোকেরা মোহাম্মদ নামে একটা লোক তোমাদেরকে এমন একটি নতুন ধর্মে দিয়ে আহ্বান করবে যে ধর্মের কথা জিন্দগিতে আমরা শুনি নাই তোমাদের বাপদাদারও শুনে নাই নতুন একটা ধর্মের দিকে তোমাদেরকে আহ্বান করবে লোকটার বর্ণনা দিয়ে গেলাম তার চোখ গুলি এমন হবে তার পা দুটি এমন হবে হাত গুলি এতটুকু লম্বা হবে মাথাটা এত বড় হবে চুলগুলি হবে কুকের সবগুলি বর্ণনা এই মুহাম্মদের মধ্যে পাওয়া গেছে সুতরাং আর দেরি করা যায় না কোথায় তাকিয়ে আসো কার জন্য অপেক্ষা করো আবু জাহেলের কথা গ্রহণযোগ্য হবে না উদ্বার কথা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কসমকে বলে যেহেতু তৌরাত এবং ইঞ্জিলের পণ্ডিতের কথার সঙ্গে তার বক্তব্য তার তাদের বক্তব্যের সাথে তার বুদ্ধির মিল পাওয়া গেছে কথাগুলি মিল পাওয়া গেছে আর দেরি করো না চলো উনার হাতে হাত রেখে আমরা ধর্ম স্থানান্তরিত করে দেয় এমনি আল্লাহ নবী রহমাতুল আলামিন সুন্দর চারার সামনে আত্মসমর্পণ করে ডাকবে বলে ওগো নবীজি ওগো আল্লাহ নবী রহমাতুল আলামিন আমাদের আকিল হয়ে গেছে আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আপনি অবশ্যই আখির নবী রহমাতুল আলামিন যেই নবীর দ্বারা আমাদের ধর্মের মধ্যে সুলকালি লেগে যাবে যেই নবীর দ্বারা কাবা শরীফের ভেতর থেকে মূর্তি গুলি বেড়ে চুরমার করে দেওয়া হবে সুতরাং আমাদের ইয়াকিন এবং বিশ্বাস হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলের কথা মানলাম না উদ্বার কথা মানলাম না এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দে শুধু তাই নয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে কয়েকজন লোক একসঙ্গে নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে চলে আসুন যদি বলেন সুন্দরের কারণে আমি কাউকে অনুসরণ করব কাকে করতে হবে আল্লাহ নবীকে যেরকম ঠিক কিনা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব মন যদি দিতে হয় নবীকে দেব আমি মদিনা যাব আমি মদিনা যাব নবীজির কদমে আমি চুমু খাব যেরকম ঠিক কিনা আর একটু যেরকম ঠিক কিনা তাহলে চলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগুন বিজি গোটা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আল্লাহকে পাইতে হলে বিশ্ব নবীকে অনুসরণ করতে যেরকম ঠিক কিনা তো আসুন ভাইয়ার আমার সময় সংক্ষিপ্ত কথা বুঝছেন লম্বা সরা আলোচনা করার সময় নাই আর নবীর আদর্শ আল্লাহ নবীর আদর্শ শেষ করে আমি কেন গোটা পৃথিবীর বক্তারা যদি একত্রিত হইয়া ওয়া শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত নবীর শান মান মর্যাদা শেষ করা সম্ভব না আর একটু জোরে আসুন দ্বিতীয় নম্বর যে ফয়েলটা এক নম্বর হলো জামাল সৌন্দর্য যদি বলেন সুন্দরের কারণে তাহলে রসুলকে মানতে হবে অনুসরণ করতে হবে যেরকম ঠিক দ্বিতীয় নম্বর যদি বলেন কামাল গুণ মানুষ কিন্তু গুণের কারণে ভালোবাসে বেটা খুব কালো বাবা ধাক্কা দিলে মক্কা যায় বাবা কিন্তু পাওয়ার কি ফোন দিয়ে দিলে উসিস কাফে তাহলে আসুন মানুষ মানুষকে গুলের কারণে কিন্তু অনুসরণ করে এমনি মসজিদের ইমাম সাহেব দেখতে পারে না বেডের ব্যথা তো অস্থি রাত তিনটার সময় ব্যথা শেষ কিন্তু যাও মসজিদের ইমাম সাহেবের কাছে একটু হানি হওয়া নিয়ে আসো হুজুরে কিন্তু দেখতে পারে না দেখবেন তো এসেন নামাজ পড়লো বারান্দার বসে হুজুরে বদনামি করেছে যেরকম ঠিক কিনা তো তিনটার সময় যখন মনে করেন ফেডের ভেতর শেষ হুজুর ফানি হওয়ার কাজ যখন একদম ফেডের ভেতর ফালিস তখন খুব বাবার এই হুজুর বলে কামেল সুবহানাল্লাহ যেরকম ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষ এমন হই হাতে তালি দিয়ে যদি আগুন ধরাইতে পারে বাবা বলো কামেল লেজ আগলি দিয়ে দেখতো না নবীর আদর্শ আছে কিনা হ্যাঁ যেরকম ঠিক না দেখো আরেকটু জোরে খাও যদি বলে গুল কাও
ক্ষমতা অলৌকিক ক্ষমতার কারণে আমি এমন একটি লোককে ভালোবাসবো যার অলৌকিক ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে, মুজেজা আছে। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর অমাতুল্লিল আমিনকে অনুসরণ করতে হবে যখন ঠিকিরা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন আল্লাহ তাদেরকে যে অলৌকিক ক্ষমতা দিয়েছেন সমস্ত নবীদের অলৌকিক ক্ষমতা এক পাল্লায় রাখলে আমাদের নবী বিশ্ব নবীর সমান হবে না। তোমার বক্সের ভিতরে যে সাপ আছে এটার জিগাই লাও একটু আসতে গেল সুবহান আল্লাহ। সাপুরি ছিলেন তো বাইক দেয়া জোরে কোন ঠিক কিনা, যার জ্ঞান আড্ডা সে হলো বাদ্যা, হ্যাঁ জোরে কোন ঠিক কিনা। আমরা শুরু থাকতে অনেক সময় মনে করেন চাউল দিয়ে দিয়ে আর টাকা দিয়ে বাদ্যার সাফের খেলা দেখতাম আর দাঁড়ায় থাকতাম দূর থেকে দেখতাম, কারণ অনেক সময় বাদ্যার মন্ত্র কিন্তু সাফে মানে না। আমি গত ভিডিও নিয়ে যদি দেখছি এক উজারে সাপ ধরে আনছে, যে সাপ ধরে আনছে এ সাপ ওই উজারে একবারে চুবুল দিয়ে দুনিয়াতে ভিজে গেলে দিছে যেরকম ঠিক কিনা। তো আমরা দাঁড়ায় থাকতাম দূর থেকে আগেও রেডি, যদি দূর মানে সাপ হয় তাহলে বাদ্য রেখা আমার যদি না ধরে দূর মানো যেরকম ঠিক কিনা। আর একটা ধরে কোন যদি আল্লাহর ঈশ্বর রহমাতুল্লিল আলামিন লবিজি রাস্তা দিয়ে হেঁটে যায় ভ্রমণ করার প্রতি আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন একজন সাপুরীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে সাপুরী রেখে বলে মান আনতা তুমি কে তোমার পরিচয় দাও। আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন বলে সাপুরী রে আমার পরিচয় আমি দেব না, তোমার বক্স থেকে সাপকে বের করে আমার পরিচয় জিজ্ঞেস করো। সাপুরীকে সুবহানাল্লাহ এমন কথা তো জীবনে শুনছি না, সাপ জীবনের কথা কর সাপে তুমি দেখো হা গো নাউজুবিল্লাহ জোরে কর আর একটু জোরে কর ইয়াজুল আল্লাহ ঈশ্বর রহমাতুল্লিল আলামিন লোভে যে তো করলে কে বলে ও সাপুরি আমাকে পাগল বলো না, জবান বন্ধ করে আমার কথা শোনো, তুমি বক্স থেকে তোমার সাপে বের করে জিজ্ঞেস করো বারবার আল্লাহ নবী নবীজি রহমাতুল্লিল আলামিন বলার পরে সাপুরি বক্স থেকে সাপ বের করে আল্লাহ নবীর পরিচয় জিজ্ঞেস করে এনে সাপ এই যে লোকটা দাঁড়িয়ে আছে তার পরিচয় জানো নি সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে পাওয়ার আছে যেরকম ঠিক কিনা, কি পাওয়ার কইতেননি আল্লাহ আকবার। দেখেন আপনাদেরই সিলেটের এলাকায় কথা বলছেন শাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই সিলেটের সর্বপ্রথম মুসলমান বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের ছেলে আকিকা করার ক্ষেত্রে গুরু গোবিন্দ বাদশাহ যেমন এখানে হত্যা করেছিল তখন দেখবেন ওই ইতিহাস পড়লে আল্লাহ আকবার শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইয়ের সাথীরা সহচরদের মধ্যে শাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহু আকবার বলে দুই উচ্চারণ করেছে গুরু গোবিন্দর পাশার ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে বুখারীর বর্ণনায় আমার উম্মতের ক্ষেপণাস্ত্র থাকবে না, পারমাণবিক থাকবে না, কোন অস্ত্র কামান দাল ইয়াগুলির প্রয়োজন নাই। আল্লাহ বলেন আমার উম্মতেরা যখন ইমানে ফাওয়ালে জজবানে আল্লাহু আকবার উচ্চারণ করবে রসুল বলেন দেওয়াল ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর বাস্তবের মধ্যে একটা পাওয়ার আছে আমি নিজেও জানি কয়টা মিনিট হয়ে যাইতেছে। আমি একদিন সফরে যাওয়ার হতে এক লোকে বলে হুজুর আল্লাহু আকবারের একটু ফজিলত বর্ণনা করেন। আমি বর্ণনা করতে করতে অনেক বর্ণনা করলাম আল্লাহর মধ্যে কি পাওয়ার আছে কথা বলছেন। আল্লাহ নিজেই বলছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ফাসমাআজাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। এই ব্যাপারে এই আয়াত তেলাওয়াত করে যখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম এমনি হুজুর থামেন আর লাগতো না তো এখনই শেষ ফজর আজান পর্যন্ত কম যাইব যখন ঠিক কিনা। আমার কাছ থেকে একটা শুনেন বলে কি বলে হুজুর আমাদের এলাকার একজন নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে ঢুকাইছে। আমরা বাংলাদেশের মামলার বিভাগটা তো মনে করেন শত পার্সেন্ট সত্য
জোরে হল না, মিছা না কইলে মামলা সাজা না, জোরে কোন ঠিক কি না। তো দেখা যায় মিথ্যা মামলা নিয়ে যখন জেলের ভিতরে ঢুকাইছে, কথা বুঝছেন, এমনি পুলিশ তো মানে হলেন এমন বর্তমানে এমন সাদাবাজ পুলিশ, সুবহানাল্লাহ, সন্ত্রাস ওহারের সাথে কুলাইতো না, রাস্তাত মনে করে রাত্রে দাঁড়ায় থাকবেন, ট্রাক দাঁড় করে করে সাদা আদায় করে, বোঝা যাবো না, ভাও না, এগুলি বুঝি ঋণ আদায় করতেছে, জোরে কোন ঠিক কি না। আমি একদিন, হ্যাঁ যাক এটা কইতাম না, হ্যাঁ সব কথা বললে এবার লম্বা হয়ে যাবে, কি যাই হোক আসুন, এমনি বলতেছে যে এবারটা পুলিশে জেলের ভিতরে টাকা দে, স্যার আমি একজন নিরীহ মানুষ, আমার টাকা পয়সা নাই, মিথ্যা মামলা দিয়ে আমার জেলের ভিতরে ঢুকেছে, আপনার আমি কেমনে টাকা দিতাম, এক দুবার করছে, কথা বলছেন, দুই তিনবার বলার পরে যখন টাকা দে না, আর পুলিশ তো এমন জাতি, বেন্দা তো আর কর্যা করে আনা লাগে না, আত তো মিলিতা হ্যাঁ যখন ঠিক কিনা, এমনি দৃম করে একটা আসামির গায়ে ঘুরেছে, এ দিশ বিশ না হয় এক আল্লাহ আকবার, যেই মাত্র আল্লাহ আকবার উচ্চারণ করছে আল্লাহর নামে কি পাওয়ার দেখেন, এমনি পুলিশের শরীরে এমন কম্পন শুরু হয়েছে, কাঁপতে 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 তার হাত থেকে বেন্দারা জমিনে হয়ে গেছে, আল্লাহ আকবার, এমনি পুলিশ কো সর্বনাশ, এই কিস মাঝু বলে আমার হু দিল রে মোল্লার দেহ আর কম না, জোরে কোন ঠিক কিনা, আর একটু জোরে কম, আল্লাহ আকবার, মোল্লার হওয়ার কিতা দেখছে, কেয়ামতের আগে এমন অবস্থা হইব, আল্লাহ আকবার, ইমাম মাহদি একজন মোল্লা মানুষ গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, গোটা পৃথিবীর কাফের মুশরিককে পরাজিত করে ইমাম মাহদির মাধ্যমে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মোল্লার মাধ্যমে গোটা পৃথিবীতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দেবে, আর তো জোরে কোন ঠিক কিনা, এমনি বলতেছে কিস মাঝে ভরে হুদিল ভাই আমার মাফ করে দেয়, আসামি চিন্তা করছে জেলের ভিতরে আল্লাহ আকবার বলার দ্বারা একজন কম্পন শুনেছি, এটা আর বন্ধ করতাম না, যতবার কমাসা ততবার আল্লাহ আকবার, আর আসামি যতবার আল্লাহ আকবার বলে ততবার তার কম্পন শুধু আর বাড়ে, এরকম ঠিক এমনি শেষ পর্যন্ত কো ভাই এই জেলের ভিতরে তুই থাকবে, যতদিন তোর আমি নিজে তোর মামলা ডিল দিব, জেল থেকে বের করার আগ পর্যন্ত তোর ডাল ফিরি সাল ফিরি, এরপরে বিদেশি কম্বল দিয়া ঘুম ফারানোর জন্য ইসির রিম রোম ফিরি, তবু তুই আমার মাফ করে দে, হেকো আল্লাহ আকবার, জোরে কোন ঠিক কিনা, ইয়া জোরে জোরে চুপ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একদিন গাছ তলায় শুয়ে আছে, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শুয়ে আছে, নবীজি নবীজিকে গুবন্ত দেখে একজন ইহুদি উন্মুক্ত তরবারি আল্লাহ রসুলের উপরে দৌড়ে ডাক দেওয়ারে, মোহাম্মদ বলো এই মুহূর্তে তোমাকে কে বাঁচাবে, সুবহানাল্লাহ, রসুল চোখ খুলে দেহ ইয়া আল্লাহ তোর ধীরে শিক শিক করতেছে, আমরা কলে বলে বাবা কই আছো বাস আইন হাজার এখন ঠিক, অথচ মুসিবতে পড়ে কার উপর তাওয়াক্কুল করতে হবে, আর তো জোরে কর, ওয়া মাই ইতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ও পৃথিবীর মানুষ মুসিবতে পড়ে যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, মুসিবতে পড়ে যদি আমি আল্লাহকে তুমি স্মরণ করো, বান্দারে আমার উপর ভরসা করার পরে ওই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চোখ খুলে তাকায় দেখে উন্মুক্ত তরবারে আল্লাহ রসুলের উপরে, এমনি নবীজি আল্লাহ নবীকে তো কল নিয়ে হুদি রেখে বলে তোমাকে কে বাঁচাইবে, আল্লাহ রসুল বলেন আরে ইহুদি আমাকে যিনি বাঁচাইবেন তিনি হইলেন আল্লাহ, রসুল আল্লাহ নামটা উচ্চারণ করতে দেরি হয়েছে কিতাবে লেখে আল্লাহু আকবারের মধ্যে এমন পাওয়া, নবী আল্লাহর নামটা উচ্চারণ করার সাথে সাথে তার শরীরে এমন কম্পন শুরু হয়েছে, কাঁপতে 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 তার তরবারিটা হাত থেকে জমিনে ফেলে গেছে, যাই হোক আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করে মানান তা তোমার বলেছে কি বলে তোমার সাপ পেজি গাও, এমনি সাপ বাইর করে এমনি জিগায় বেড়া সাপ ইলেছেন উনি, আচ্ছা বলেন তো দেখি সাপের সৃষ্টিকর্তাকে, আর একটু জোরে কর, তোমার সাপকে জিজ্ঞেস করো, সাপুরি সাপকে জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলি দিয়েছে, এমনি সাপ ডেকে বলে সাপুরি রে এই পৃথিবীতে কত নাদান দেখেছি কত মূর্খ দেখেছি তোমার মতো মূর্খ নাই,
একটু জোরে বল না সুবহানাল্লাহ। ইয়া জোরে শব্দ করে এ সাপুরি, তুমি হইলে একজন চূড়ান্ত পর্যায়ের মূলক নাদান, তুমি তাকে চিনো না, উনি এমন একজন নবী, এমন একজন মহামানব যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত নদী নালা কালবিল গোটা পৃথিবী যেই লোকের উসিলায় মহান আল্লাহ সৃষ্টি করেছেন, উনি না হইলে আমি সাপ পৃথিবীতে আসতাম না, তুমি সাপই হইতেনা, উনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপে কথা কয় সুবহানাল্লাহ। এখন আমি যদি এদিকে যাই আর আপনাদের গিটের সামনে যদি দুইটা হল আমার সাথে কথা কথা ফেলবো সুবহানাল্লাহ, বাবার ভিতরে মাল আছে ও রসুলকে জিজ্ঞেস করেন মুহাম্মদ, তুমি যদি আমার একটা মেয়ে কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যদি জিল্লা করে দেখাইতে পারো আমি ওয়াদা দিলাম আমি ইসলাম গ্রহণ করব। বর্তমান 1500 বছর পরে বৈজ্ঞানিক তো সাক্ষ্য দিয়েছে সুবহানাল্লাহ, মোহাম্মদ লেখাপড়া না করে 1400 বছর আগে এখানে পৌঁছে গেছে, চাঁদ দিদি খন্ডিত যেরকম না সুবহানাল্লাহ। আর একটু যেরকম এখন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীজি চিন্তা করলেন আমার দ্বারা যদি একটা লোক জান্নাতি হয়ে যায়, কারণ ইহুদিরা ইসলাম গ্রহণ না করলে তো জান্নাতে যাইতো না, যেরকম ঠিক কিনা, আর তিনি তো রহমাতুল্লিল আলামিন ভালোবাসা ভালোবাসা মহব্বত দ্বারা পুরাটা কুলিজা ভরপুর, বুঝলে এখন ঠিক কিনা, আমরা মতো না, মানে আমরা তো এমন বাবা একটু দুঃখ দিলে পরদা সাহায্য যে হেরে 14 হাড়ের ভিতরে ঢুকাই দিতাম, বুঝলে এখন ঠিক কিনা, কিন্তু রহমাতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন অগণবীজি আমি আপনাকে রহমাতাল্লিল আলামিন বানাইয়া গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া পাঠিয়েছি, এজন্য বিশ্ববি মানুষের জন্য যেমন রহমত, হিংস্র প্রাণীর জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ নবী চিন্তা করলেন আমি যদি ওই লোকটাকে জিন্দা করার দ্বারা ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তো সে জাহান্নামের আগুনে জ্বলবে, এজন্য আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীজি তাকে জিজ্ঞেস করে ও ইহুদি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার মেয়েকে জিল্লা করাইলে তাহলে দেখাও তোমার মেয়ের কবর কোনটা। আর একটু জোরে রসুল বললেন ওই যে দেখেন কবরটা এটার ভিতরে, হ্যাঁ আমার মেয়ে হ্যাঁ শুয়ে আছে, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কবরের কাছে গিয়ে কো কুমি বিইদিনিল্লাহ, এই মেয়ে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, রসুল বলতে দিয়েছে মেয়েটা জিন্দা হইতে দিয়েছে। আর কুজুরে কলমা সুবহানাল্লাহ, ইয়াজুল্লাহ আল্লাহ বিশ্বরে রহমাতুল্লিল আলামিন নবীজি যখন কুমি বিইজনিল্লাহ বলেছে মেয়েটা জিন্দা হইয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে এসে ডেকে বলে লাব্বাইক ওয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি সাক্ষ্য দিলাম নিশ্চয় আপনি মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল কো তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, হে কোয়ারি না না এটাই তো না, বলে কেন আমি তো জানতাম না তুমি যে একাম পারবা, বুঝলে এখন ঠিক কিনা। আর একটু জোরে কর ভাই আমার, তাহলে চলে আসুন যদি বলেন গুণ অলৌকিক ক্ষমতার কারণে আমি এমন একটা লোককে ভালোবাসবো অনুসরণ করবো যার অলৌকিক ক্ষমতা আছে, রসুল কি অনুসরণ করতে হবে,
আমরা দেশের মানুষ এগুলির পাগল, প্রকৃত পক্ষে শুধু অলৌকিক ক্ষমতা যিনি দেখাইতে পারে উনি উলি না, উলি যিনি হবেন উনার পাঁচটা গুণ থাকতে হইব। এই পাঁচ গুণ ছাড়া যত অলৌকিক ক্ষমতা হোক আকাশ দিয়ে উঠলে উলি কোন যেত না। এক নম্বর কইতে মিলে অসুবিধা হইতেছে, উলি যিনি হবেন আপনারা উলি হয়ে যান, উলি সার্টিফিকেট দেওয়া দিবেন, কথা বলছেন, কিন্তু পাঁচটা শর্ত, পাঁচটাই তো আমল করবেন উলি হয়ে যাবেন। এর মধ্যে একটা হলো উলি যিনি হবেন আল্লাহ আকবার কিতাবে লেখে জিন্দিগিতে গুনাহ করা যাবে না, যিনি গুনাহ করে উনি উলি হইতে। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ফরজ দেওয়া হয়েছে জীবনে কোনো ফরজ ত্যাগ করবে না, সহজই তো শর্তটি। তিন নম্বর হলো যত ওয়াজিব আছে কোনোদিন ওয়াজিব আমল ত্যাগ করবে না, কথা বলছেন। চতুর্থ নম্বর হলো সুন্নতে মুয়াক্কাদা, রসুলের সামনে তো আলোচনা করতেছি বিশ্ব নবীর যত সুন্নত আছে সুন্নতে মুয়াক্কাদা জিন্দিগিতে ছাড়বে না। পঞ্চম নম্বর হলো বেশি বেশি করে নফল আমল করবে, যে যত বেশি নফল এবাদত করবে তার উলির মর্যাদা তত বৃদ্ধি পাবে। আমরা তো মনে করেন এমন আরে উল্লাহ হল্লা দেখাইছে, এমন উল্লাহ হল্লা অনেক সন্ন্যাসও দেখাইছে, বুঝলে এখন ঠিক কিনা হিন্দু বেটাও জানে। আমাদের এলাকার মধ্যে একজন কবিরাজ আছেন শঙ্করাজ, বেটার নাম বুঝলি তো শুনলি তো বুঝতে পারছেন যে বেটা দেখি তা হিন্দু না মুসলমান। শঙ্করাজ এমন কঠিন কঠিন রোগীর চিকিৎসা করতে পারো আমরা নিজেরও আশ্চর্য হয়ে যেতাম, অথচ বেটা হিন্দু, যেরকম ঠিক কিনা। আল্লাহু আকবার, আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলতাম না অসুবিধা হইতেছে, আর একটু জোরে কোন আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে গিয়ে কয় এক সন্ন্যাসী হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, হুজুর বলে তুমি তো সন্ন্যাসী না, বলে হ্যাঁ সন্ন্যাসী সাধক, তো তুমি আবার ইসলাম ধর্ম গ্রহণ, হুজুর ইসলাম ধর্ম গ্রহণ না করলে আমার সাধনা কাজে আসবে না। হুজুর বলে তুমি কি সাধনা করেছো, বলে হুজুর আমি সাধনা করছি লাল কাপড় বাঁধিয়া, মাথার মধ্যে লাল কাপড়ের কটকা বাঁধিয়া, নিচে জাঙ্গেলা হইয়া লাল কাপড় হরিয়া, নিরামিষ খাইয়া সাধনা করিয়া দেন দারুণা, হ্যাঁ মোনাকাবার মধ্যে কথা বলছেন, এমন ভাবে মোনাকাব বৈশা এমন যোগ্যতা অর্জন করছি এখন আমি আগুন দিয়ে হাঁটতে পারি আমার আগুন ফুরে না। আমরা বললেন বাপ রে বাপ যে কামেলু আগুন ফুরে না, হ্যাঁ যেরকম ঠিক কি। দ্বিতীয় নম্বর বলে কি, বলে আমি এখন নদী পাড়ি দিতে পারি, আমাদের শেরপুরের ব্রিজ আছে না, ব্রিজ লাগবে না এমনি ভাড়া হয়ে যাবে নৌকা লাগবে না, কেমন কামে। বলে তিন নম্বর খেতে হুজুর আমি এখন আকাশ দিয়ে উঠতে পারি বিমান লাগে না, হুজুর কথা নিয়ে তো শ্বাস আর ইসলাম দিয়ে কেতা করবা, যেরকম ঠিক কিনা। আর ইসলাম গ্রহণ না করলে আল্লাহর কাছে কোনো কেরামতির মূল্য একটু যেরকম ঠিক কিনা, ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, যেরকম ঠিক কিনা। তো হুজুর বলেন তাহলে তো শ্বাস হই আর মুসলমান কেন, হুজুর না না আপনি জানেন না, বলে কি তৈছে চোখে পাচ্ছে সন্ন্যাসী রেখা, বলে হুজুর গো ও তানবীর রহমাতুল্লাহ আল্লাহর উলি তানবীর রহমাতুল্লাহ আলাইকে রেখে, বলে আসলে বলে তানবী ও গো হুজুর শুনে আকুল আমি নিরামিষ খাইয়া মাথায় পটকা বাঁধিয়া আমি মুরাকাবাত বসিয়া সাধনা করিয়া এমন উঁচু মাকামে পৌঁছে গেছি আমার নৌকা লাগে না, আমি নদী পাড়ি দিতে পারি, আমি আগুন দিয়ে হাঁটতে পারি আগুন আমাকে পুরাই না, আকাশ উঠতে পারি আমার বিমান লাগে না, কিন্তু জানেনলি উঠতে উঠতে প্রথম আকাশ পর্যন্ত যখন আমি পৌঁছে যায় এমনি তাকায়া শুনি সুরুলিত কণ্ঠে কে যেন আল্লাহর কোরআন শরীফ থেকে একটি আয়াত আমাকে শুনাইয়া দেই। আর একটু জোরে কল্লা সুবহানাল্লাহ ওয়া মাই ইউশাকিকুর রাসূল মিন বাদিমা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়র সাবিলিল মুমিনিন نُوَلِّكِ مَا تَوَلَّى نُسْلِيكِ جَهَنَّمَ وَسَاءَتْ مَسِيرًا আয়াতটা যখন আমি শুনি এমনি আমার যত স্পিড আছে উঠতে উঠতে তো প্রথম আকাশ যখন পুষি যেই মাত্র আয়াতটা আমার কানে আসে আর স্পিড নাই,
জুমিয়া ফেরা যায়, এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতে দেখানোর জন্য আগুন দিয়ে হাঁটার জন্য ইসলাম লাগবে না, বড় বুজুর্গ হওয়ার প্রয়োজন নাই, বিমান ছাড়া আকাশে উড়ার জন্য ইসলাম লাগবে না। বান্দারা, তুমি যদি চাও ইসলাম গ্রহণ না করে আগুন দিয়ে হাঁটার জন্য, নুয়াল্লিকি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তোমাকে আগুন দিয়ে হাঁটাইব, আগুন তোমাকে স্পর্শ করবে না। তুমি যদি চাও কুফুরির মাধ্যমে বিমান ছাড়া আকাশে উড়ার জন্য উঠতে পারবে, তুমি জমিনে পড়বে না। ওরে বান্দা শুন তো, শুনে রাখো, নুয়াল্লিকি মা তাওয়াল্লা নুসলিকি জাহান্নাম, ইসলাম যদি গ্রহণ না করো কেরামতি আর বত বড় বুজুর্গ হও না কেন, যত বড় সাধক হও না কেন, আমার ইসলাম গ্রহণ না করে, আমার নবীর আদর্শ গ্রহণ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। নুসলিহি জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বোঝা গেল শুধু কেরামতি দেখাইলি যে বড় উলি, এটা ভুল, ঠিক কিনা? সৈন্য শুধু আগুন দ্বারা, আগুন দিয়ে হাঁটছে, বিমান সারা উঠছে, আল্লাহ আকবার। এর জন্য বুঝতে হবে আল্লাহ নবীর আদর্শের ভিতরে আছে কিনা, নবীর তরিকা মানে কিনা, নবীর সুন্নত মানে কিনা, আল্লাহ নবীর আদর্শের ভিতরে আছে কিনা। আমরা দেশের মানুষ হলে উল্লা হল্লা কথা বুঝছেন, একটু দেখাইতে পারলেই বাবার ভিতরে মাল আছে, ঠিক কিনা? আর একটু জোরে কর। যাই হোক, আসুন, আমরা দেশের মধ্যে অনেক সময় দেখা যায় সরল মনা মানুষের ইমানও নষ্ট করে অনেক বন্ডরা, যেরকম ঠিক কিনা? অনেকে মনে করেন নবীর আদর্শ নাম দিয়া, নবীর তরিকার নাম দিয়া, বড়হীন নাম দিয়া, ইয়া আল্লাহ রে কত নোংরা কাজের সাথে জড়িত, এটা বলতে গেলে হজরত আজান দিবে, যেরকম ঠিক কিনা? আর একটু জোরে কর। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদর্শ ছাড়া আল্লাহ বিধান না মানলে কোনদিন উলি কামেল হইতে পারবে না, যেরকম ঠিক কিনা? এক দেশে একবার বড় উলি সাজে হিসাব মানুষ কইতাম নি, আর তো যেরকম বেড়া উলি, এমন উলি আল্লাহ আকবার, ল্যাংটাসা বলছেন। আমি আপনার তো আনসারি সাবজেক্ট চিনুন, চিনুন না নি? আল্লাহ তালা হাফিজ জুবের আহমদ আনসারি বিশ্বলন্দিত মুফাসসির কোরআন, আল্লাহ তালা হযরতকে পুরা শিফা দিয়া আমাদের মধ্যে আবার ফিরে দেন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন, একটি ইসলামিক কণ্ঠ যেরকম ঠিক কিনা, হকের একটি কণ্ঠ যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ তালা নূর ইসলাম উলিফুরি সহ আনসারি সাহ সহ যত আকাবির দেওবন্দি আছে, যত হকপন্থী উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাদেরকে পুরা শিফা দিয়া আমাদের মধ্যে এনে দিনের খেদমত করার মতো তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। হুজুরের নামটা এই জন্য বললাম, হুজুরের এলাকায় গেছিলাম আর কি ওয়াজ করার জন্য। এমনি আমার হুজুর একটু কামেল ফিরের ওয়াজ করেন, আমি তো কিলি কামেল ফিরে আবার কেউ কামেল আছে নাকি কোজন আছে? আমি কত একটু লিস্টি দেন, লিস্টি তখন উনি লিস্টি দিতেছে, বলে কি লিস্টি? লাল শাহ, লীল শাহ, নরম শাহ, গরম শাহ। আমি কে, আরে বাবা রে ফিরে লিস্টি শেষ করো, নাও যেন আরো আছে। আমি কি আগুন শাহ? আমি কি বাবা থামো, আর লাগতো না, যে লিস্টি দিছো এটা আমি ফর্তে ফর্তে আমার বাসাত গিয়ে ঘুমাইতে পারো না, যেন এখন ঠিক কিনা? আমি আমার কাছে একটা লিস্টি আছে, এটা কয়লাই বলে ওজোর বলেন, আমি কই ল্যাংটা শাহ, যেরকম ঠিক কিনা? আমরা এলাকায় ল্যাংটা শাহ আসিনি। আচ্ছা বলেন তো দেখি, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা কি? আর একটু জোরে কর, তাহলে ফরজ। এই ফরজ তরক করলে উলি হইতে পারে না, একটা জোরে কর, ঠিক কিনা? এরা তো এমন বাবা রে বড় কামেল হয়ে কো, এটা আমরা হাসুন মানে তোমরা সুপারিশ করে জান্নাত তিনি মহিতে, হ্যাঁ যেরকম ঠিক না ঠিক না? অথচ বিশ্ব নবীর মতো বড় ভিড় পৃথিবীতে আছে, রসুল আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন আদরের পাত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলেন, ইয়া ফাতিমাতু আঙ্কিদি নাফসিকি মিনান্নার ফা ইন্নি লা উগনি আঙ্কি মিনাল্লাহি শাইআ। ওমা, তুমি মনে করো না আমি তোমার বাবা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হয়েছি, এর জন্য তোমার আমি সুপারিশ করে জানলাম তিনি মুগা, এটা মনে করো না? বলে আঙ্কি দিন আসছে কি মিলাল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান মানে আমি তোমার আব্বাজু নবী, আমার নবীর আদর্শ গ্রহণ করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবা, আমি নবীরে অনুসরণ না করে বলে মন গড়া চলবা, আর আমি তোমার নবী বাবা নবী হয়েছি বিদায় তোমার জানলাম তিনি বইরা সম্ভব না, যেরকম ঠিক না ঠিক না? আর একটু জোরে কর। আসুন, এমন একজন ল্যাংটা শাহ বাবা এক মুরিদের বাড়িতে গেছে, কথা বুঝছেন? এজন আসুন, যাওয়ার পরে এরা এমন বক্তরে এমন কলা বক্ত দেখি আব্বাইছে,
শরম হতো ভাই। এমনি স্ত্রী রেখো, শোনো আমার বাবা আসছে বহুদিন পরে, আব্বার একটু সেবা যত্ন করো, আর আমি বাজার থেকে একটু মনে হলো তেল মানে এরপরে দেশি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত না, তো অ্যালার্জি থাকলে তুমি গরু গোস্ত খানা ঠিক কিনা, মহিষের গোস্ত নিয়ে আসি, দেশি মুরগি নিয়ে আসি, তুমি একটু সেবা যত্ন করো। আচ্ছা বলুন তো দেখি, মুড়িদের বউ হিসাবে সেবা করতে পারে? আর তুই জুড়ে খল কেন পারে না? বলে ফর্দার লঙ্গল হয়, 14 জন পুরুষ ছাড়া কোন নারী পিসাব কেন পিসাবের আব্বার সামনে যাওয়া জায়েজ না। হুজুরে কোন টিপটা ঠিক না? যেই পীর মুরিদের বউ দিয়ে খেদমত নিয়ে হইবো সামনে নিয়ে কথা বলবে, সে হক্কানি পীর হইতে পারে না। কেন? আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিশ্ব নবীর উপরে ফর্দার বিধান নাজিল করেছে, এরপরে রসুল কোন সাহাবীর স্ত্রীর সামনে মেয়ের সামনে যাচ্ছে বলে কোন প্রমাণ পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। জোরে কোন ঠিক? তাহলে রসুল যেই কাজ করে নাই, এই কাজ বলে যদি বলে কামিল ফির মনে করে, এটা বন্ধা ছাড়া আর কিচ্ছু না। একটু জোরে কোন ঠিক কিনা? এমনি মনে করেন সেবা যত্ন অনেক কথাই মনে কর, যদি বরকত নিতে চাও বাবার গায়ে তেল লাগাও। জোরে কোন ঠিক কিনা? এমনি তো ল্যাংটা সা, আবার কোন মুসিবত বরকত বল নিতে চাও তেল লাগা? জোরে কোন ঠিক না? ঠিক না? এমনি যা হোক বেড়ে গেছে বাজারে, এমনি বরে হয়ে গেছে বেড়ো, এমন ল্যাংটা ভিতর থেকে বাহিরে ডাকে মা বহুদূর থেকে আসছে, ভাবটা একটু মালিশ করে দাও তেল দিয়া তেল দিয়া। মেয়ে কো কি রে মাহাদিসব দিবাস করে গেলে বিবাহ থেকে বলে হিসাবের সামনে যাওন জানা আবার এবার দি। যেরকম ঠিক কিনা? মহিলারা কিন্তু উপস্থিত বুদ্ধির রানী, এরা কিন্তু উপস্থিত জ্ঞান আছে। যেরকম ঠিক কিনা? মুসিবত আপনি এরার কাছে বললে বাবা রে ইন্না খাইদা কুন মাজি মাল্লা নিজে কিছু এর সক্রান্ত বড় কঠিন সক্রান্ত। যেরকম ঠিক কিনা? কি সক্রান্ত ইন্না খাইদা কুন মাজি ইত্যা বলতে গেলে আরো সময়ের প্রয়োজন। এমনি মহিলা কোলাক মাহাদি সাহ বিবারে আর মুফতি কাবাতুল্লাহ মাহাদি এখানে নিষেধ করে গেছে পর্দা বলে বিশ্বের সামনে করতে হয় জামা জানা বেড়া দিদা হ্যাঁ একটা পয়েন্ট অবলম্বন করছে, উনি সানচেস থেকে একটা লম্বা সরা ছুরি বাইর করে ভাড়ার মধ্যে গসা দেওয়া শুরু করছে। ফাটা চিনি নি তখন হ্যাঁ গসা দেওয়া শুরু করছে হিসাবে দেখে, কিন্তু মুরিদের বউ তো জানা যতই ডাকে আওয়াজ দেওয়া বাড়ে বাড়ে। যেরকম ঠিক কিনা? এমনি লেনটা বউ কি ঘটনাকে একটু দীক্ষা লাই, এমনি গিয়া দে সুবাহ আল্লাহ কেসিং রুমের মধ্যে ফাড়ার মধ্যে যে দাঁড় এমনি দেখা যায় এটা খুব দিন লগ্ন ভাল ইরে জমে যোগা ইরে আবার দাঁড় দে শিক শিক সাদা জিগা মা তুমি এটা কি করবা? আব্বা একটু বসেন, আপনার ছেলে বলছে বাজার থেকে নতুন রশি কিনে আনবো আর আমার বলছে এটা দাঁড় দেওয়ার জন্য। বলেন তো দেখি, বলেন কোরবানির সময় রশি দিয়া আর ছুরি দিয়া কিতা করেন আপনারা? কিতা করো গরু রে হিসাব তৈরার অঙ্ক তৈরা সরল গরল না, যুগ বিয়োগ হয়ে যেরকম ঠিক কিনা? হে নতুন রুশি দিয়ে আমার হাত পাও বাঁধবে আর আমার জবাই করবে সব বোনা ভিক্ষার দরকার নাই কুত্তা সামাল এবারে তো আমার নিরাপদ না, যাক বাদ দে তোর মুড়ি বাদ দে যেরকম ঠিক না? ঠিক না? যেই মাত্র মুড়িদের বাড়ি থেকে এমনি ফিস্টার দিছে এমনি বক্ত এক বুঝা বাজার নিয়ে উঠছে উঠি বাংলা করে নজর আব্বা কই কি আমার বকুতা এমনি দেখ আবার তোমার রক্ত দিয়ে তোর ছুরি আব্বা কই থামেন শান্ত হন শান্ত টান্ত বুঝি না আব্বা কোথায়? আর শুনেন আপনার আব্বা বলছিল এই ছুরিটা তার দেওয়ার জন্য, আমি কেমনে দে? আমি তো আপনার সহধর্মিনী, ইসলামের দৃষ্টিতে স্বামীর অনুমতি ছাড়া এত দামের ছুরি কি লিখে 10 টাকাও দেওয়া যায় না? আমরা দেশের কিছু মহিলা আছে দেখবেন তো স্বামী লগ্ন থেকে টাকা ওরা আর বিডি মসমসে বাজার মার্কেট করে আর কিছু টাকা বাবার বাড়িতে দিয়া স্বামী বিদেশ থেকে আসলে এ স্বামীর টাকা দিয়া গরু মহিষ কিনলা হ্যাঁ স্বামী রে বুঝা ইরে না না দিছে রে ভালো লাগে আপনার বাবা বলছিল ছুরিটা দেওয়ার জন্য কেমনে দেয়? আপনি তোমার স্বামী অনুমতি নাই তাই নাকি? আমার বাবা বলছো তুমি দিছো না দে দে বলে যখন ছুরি দইরা টান দিয়ে যখন দূর দিছে এমনি ফিসাবের ভিতরে তো আগেই ছুরি দিকা ভূমিকম্প উঠতে রয়েছে কথা বলছেন? মুড়িদে দৌড়ে ছুরি দেওয়ার জন্য, ফিসাব দৌড়ে ছুরি থেকে বাঁচার জন্য, ফিরেও দৌড়ে মুড়িদে দৌড়ে ফিরে দৌড়ে মুড়িদে দৌড়ে জুড়ে কোন ঠিক না? ঠিক না? এই আমার বন্ড যদি কোন এই এলাকার মধ্যে আসে যে এই পিসাব কোন নারীর সামনে গিয়ে কথা বলে নারীর পক্ষ থেকে খেদমত নেই এই পীর পিল্লা এটা হলে বন্ড জুড়ে
যতক্ষণ টিকলাটি হা এই বন্ধ কেলাকার ভিতরে আসতে দিবেন না যতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ মতে জিন্দেগী পরিচালনা করে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন তো আসুন ভাইরা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম হে রাসূল আপনি বলুন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় ভালোবাসা শুধু মুখ দেখলে হইতো না যতক্ষণ ঠিক কেটে না শুধু মুখ দিয়ে বললে চলতো না হেরে কাজে কর্মে দেখাইতে যতক্ষণ ঠিক না হে রাসূল আপনি বলুন গোটা বিশ্ববাসীকে তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায় ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করার জন্য এজন্য আল্লাহ পাইতে হলে জিন্দগির গুনাহ মাফ করাতে হলে জান্নাত পাইতে হলে আল্লাহ নবীর আদর্শ বিকল্প নাই রসুলের সুন্নত ছাড়া নবীর আদর্শ ছাড়া নবীর তরিকা ছাড়া কোন মানব গোষ্ঠী জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না জান্নাত যেতে পারবে না তাই আসুন আমরা সকলেই বিশ্ব নবীর এশক মহব্বত অন্তরে লালন পালন করে বাকি জিন্দগিটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন নিজ আমল করি নবীর তরিকা নিজের স্ত্রীর আমল করায় ছেলে মেয়ে সবাইকে বিশ্ব নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত করে ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় যেন হতে পারে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর আমার লম্বা সুরার করলাম না শেষ করে দিলাম কথা বলছেন আবার যদি ভবিষ্যতে দেখা হয় হ্যাঁ ইনশাআল্লাহ আরো কিছু শোনাইতাম কথা বলছেন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া করুকা রায়হান বলে এখন মানুষ সহযোগিতা হয়েছে আম্মা লাগে আব্বা লাগে আর আব্দুল শহীদ করি এখন তার আম্মা নাই তার আম্মা একটু দৈত كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তমাম জিন্দগির গুণাগুলি স্মরণ করে আল্লাহ তালা খোলা আকাশের নিচে বসে ওলামা তোলাবাদের কিনিয়া মুরব্বীদের কিনিয়া যুবক ভাইদের কিনিয়া পর্দানি সিম্মা বোনদের কিনিয়া আমি মুসাফির মানুষ তোমার দরবারে হাত বাড়িয়েছি ও প্রভু মেহরবানি করে আমাদের সকলের তামাম জিন্দগির গুণা মাফ করে দাও রব্বুল আলামিন জানি না গো কোন দিন জানে কার মরণের পরোয়ানা জারি হয়ে যায় আল্লাহ তাআলা কত মানুষ ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসে না কত মানুষ ঘুমাইলে ঘুম থেকে আর উঠে না আল্লাহ তাআলা হতে পারে এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে আল্লাহ তাআলা তাই পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির গুনাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা বিমারী সমস্ত বিমারীকে তুমি শিফা দান করো আল্লাহ তাআলা যে বিমারীর জন্য দোয়ার দরখাস্ত করা হয়েছে তাকে তোমার দারুস শিফা থেকে পুরোপুরি আরোগ্যতা দান করো আল্লাহ তাআলা এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের পিতা মাতা দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন অন্ধকার কবরে জিনারা শুয়ে আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও ও প্রভু তাদের মতো যেদিন অন্ধকার কবরে আমরা চলে যাব আল্লাহ কেমনে কবরে থাকবো কবরের কত স্মরণ হলে বড় ভয় লাগে কবরের কোনো সামান নাই আল্লাহ আমাদের কবরকে তুমি সাপ বিচ্ছুর গর্ত বানায় দিও না জাহান্নামের গর্ত বানায় না যেদিন সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শোয়া দিবে মেহরবানি করে
আমাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ তা তোমার মাহবুব নবীর দিদার নসিব করো, তোমার বিশ্ব নবীকে না দেখাইয়া সাদা কাফন লাগাইয়া দাও। আয় আল্লাহ তারা মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দাও, তোমার গড়ের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ মদিনাতে যাওয়ার বড় ইচ্ছা, মক্কাতে যাওয়ার বড় ইচ্ছা, তাই তোমার গড়ের মেহমান না বানাইয়া তোমার বন্ধু রোজার পাশে যতদিন পর্যন্ত সরাসরি সালাম না দিতে পেরেছি, আমাদের কারো জন্য আজরাইল পাঠিয়ে দিও না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গে আমার নবীজির জান, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব নাই যে কোনো তরি, আমি পাকি তুলুরে যাব ডানাতে বড় করি, আমার আশায় আছে সম্বলাই করে কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা মক্কা মদিনা না দেখায় আজরাইল পাঠায় না। রব্বুল আলামিন যতগুলি প্রস্তাব এখানে বসে বসে তোমার দরবারে পেশ করেছি, মেহরবানি করে সবগুলি প্রস্তাব তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমান নর নারীকে মাফ করে দাও, মায়ানমার সহ কাশ্মীর সহ ফিলিস্তিন সহ যেই সমস্ত মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ জালেমদের হাত থেকে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মরণের আগ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার কথা বলতে বলতে ইসলাম প্রচার করতে করতে যেন মরণ হয়, আল্লাহ মরণের আগ পর্যন্ত দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়।